আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই পুরনো দিনের পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে আজ থেকে আবার নতুন করে নতুনভাবে সবাই পথ চলা শুরু করবেন। 2020কে পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি 2021-এর দিগন্তে। একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল। আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে এই একটি বছর আমাদের জীবন থেকে কিভাবে চলে গেল। আপনাদের এত দুঃখ কষ্টের মাঝেও আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি আপনারা আমার মূল্যবান প্রশ্নের উত্তরটি আর আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। এতদিন আপনারা কমেন্ট করে গেছেন আর আমরা আপনাদের প্রশ্নের উত্তর খুবই গুরুত্ব সহকারে দিয়ে গেছি। আশা করি আপনারা সবাই আমার প্রশ্নের উত্তরটিও খুবই গুরুত্ব সহকারে দিবেন। এবার আমার প্রশ্নটা হলো, আপনারা 2020 সালে কী কী হারিয়েছেন এবং কী কী পেয়েছেন? আমার এই প্রশ্নটি করার কারণ হলো, আপনারা অনেক ওমান প্রবাসী ভাই ও বোনেরা আছেন যারা দীর্ঘদিন যাবৎ ওমানে বসবাস করছেন, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ বা 3 বছর। আপনারা আপনাদের পরিবারের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর পরিশ্রম করে যান আপনার পরিবার বা প্রিয়জনের সুখের জন্য। আর আপনারা প্রবাসে আসার পর কেউ হয়তো বা হারিয়েছেন মা, কেউ হয়তো বা বাবা, কেউ বা খুবই কাছের কাউকে হারিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার দেশে আসায় সৌভাগ্যটা হয়ে ওঠে নাই এবং আপনি তার শেষবারের মতো পৃথিবী ছেড়ে চলে যাওয়া বা তার জানাজায় শরিক হওয়া এর কোনোটাই করতে পারেন নাই। এইরকম আরও অনেক কিছু আছে, যেমন কারো বিয়ে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারা, যেটা আপনার অনেক দিনের আশা ছিল কিন্তু আপনি প্রবাসে থাকার পর সেটিও করতে পারছেন না। এমনকি আপনারা প্রবাসীরা এতটাই ব্যস্ত থাকেন যে আপনাদের প্রিয়জনদের সাথে একটু সময় বের করেও ফোনে পর্যন্ত কথা বলতে পারেন না, আর এটাকেই হয়তো বা বলে প্রবাস জীবন। তাই আপনারা এরকম আপনাদের কোন কোন মূল্যবান জিনিস হারিয়েছেন এবং স্মৃতিস্বরূপ কী কী পেয়েছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই আমার পক্ষ থেকে সকল ওমান প্রবাসী ভাই ও বোনেদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সকলে আসুন আমরা সবাই পুরাতন দুঃখ কষ্টকে ভুলে 2021কে কেন্দ্র করে আবার নতুন করে পথ চলা জীবন গড়া শুরু করি এবং নতুন বছরের নতুন ভবিষ্যৎকে শুভেচ্ছা জানিয়ে আসুন সবাই নতুন করে জীবন গড়ি। সবসময় আপনারা একটা কথা মনে রাখবেন, টাইম অ্যান্ড ট্রায়েড ওয়ার্ড ফর নান, অর্থাৎ সময় ও স্রোত কাহার জন্যই অপেক্ষা করে না। তাই চলুন সবাই নতুন বছরের সময়কে নষ্ট না করে কাজে লাগাই এবং জীবনে সফলতা অর্জন করি। সর্বশেষে আরেকটি কথা বলতে চাই, আপনাদের এই ছোট বোনটির পক্ষ থেকে সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এ পর্যন্তই।